ইউক্রেনের সামরিক স্থাপনায় এবার ক্রুজ মিসাইল হামলা। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি মিসাইল হামলা, কি বললেন মার্কিন শীর্ষ কমান্ডার? শপিং সেন্টারে হামলার পর কিয়েভে নতুন করে কারফিউ জারি। এবার ইউক্রেনকে আরও ভয়াবহ অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার উপর তেল সহ আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইইউ। রোহিঙ্গা নির্যাতনকে গণহত্যার স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। সবশেষে জানবেন, যুদ্ধংদেহী আচরণ ছেড়ে নম্রতার ভাষা শিখছে যুক্তরাষ্ট্র। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইউক্রেনের সামরিক স্থাপনায় এবার ক্রুজ মিসাইল হামলা। ইউক্রেনের রিভাইন অঞ্চলের একটি সামরিক স্থাপনায় এবার ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এই দাবি করে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেঙ্কোভ জানান, আকাশ থেকে ছড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র বিদেশি ভাড়াটে সেনাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে। ইউক্রেনে গত দুই দিনে এ নিয়ে তৃতীয়বার ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। অবশ্য এর আগে দুইবার ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করে, রোববার সমুদ্রভিত্তিক কিঞ্জাল ক্ষেপণাস্ত্র উত্তর ইউক্রেনের ওব্রুশ শহরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হানায় ইউক্রেনের বিশেষ বাহিনী এবং বিদেশি ভাড়াটে বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়। এর আগে শনিবার প্রথমবারের মতো ইউক্রেনে কিঞ্জাল হাইপারসনিক মিসাইল ছুড়ে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি করেছিল রাশিয়া। রাশিয়ার অপ্রতিরোধ্য অস্ত্রভাণ্ডার উন্মোচনের অংশ হিসাবে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার বছর আগে এই কিঞ্জাল ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন। কিঞ্জাল পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। কিঞ্জাল ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং যে কোনো আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে পারে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি মিসাইল হামলা, কি বললেন মার্কিন শীর্ষ কমান্ডার? ইরাক এবং সিরিয়া লক্ষ্য করে ইরান ও ইসরায়েলের মিসাইল বিনিময়ে মার্কিন সেনারাই বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যের বিষয়ক শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি। ইরাকের কুর্দিস্তানে মার্কিন কনসুলেটের কাছে ইরানের মিসাইল হামলার পর ম্যাকেনজি মন্তব্য করেন বলে রোববার আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে। পেন্টাগনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাকেনজি বলেন, গত 6 মাসে ইরান বেশ কয়েকবার মার্কিন বাহিনী এবং স্থাপনায় আক্রমণ করেছে, তবে সেখানে মোতায়েন মার্কিন কমান্ডারদের অত্যন্ত কার্যকর পদক্ষেপের কারণে মার্কিন প্রাণহানি ঠেকানো গেছে। যদিও ম্যাকেনজি ও অন্য মার্কিন কর্মকর্তাদের দাবি, গত রোববার মার্কিন কনসুলেটের কাছে আঘাত হানা ইরানের ওই মিসাইলের লক্ষ্য কনসুলেট ছিল না। ইরানও দাবি করেছিল ক্ষেপণাস্ত্রগুলো গোপন ইসরায়েলি ঘাঁটির লক্ষ্য করে ছড়া হয়েছে। সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ডের 2 কর্মকর্তা নিহত হওয়ার প্রায় 1 সপ্তাহ পর রোববার ইরবিলে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। ইরানের বিপ্লবী গার্ডের 2 কর্মকর্তা নিহতের পেছনে যুক্তরাষ্ট্রের মিত্র বলে পরিচিত ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ তোলে ইরান। ওই ঘটনার পর ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করেছিল যে ইসলামিক প্রজাতন্ত্রের চিরশত্রু ইসরায়েলকে এই অপরাধের মূল্য দিতে হবে। এ ব্যাপারে ম্যাকেনজি বলেন, আমার ধারণা এটা একদম স্পষ্ট যে ইরানের হামলার মুখোমুখি হলে ইসরায়েল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেবে, আর ইরানও ইসরায়েলকে ধ্বংসের জন্য বদ্ধপরিকর। তবে ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি মনোভাব নিয়ে চিন্তিত জানিয়ে তিনি বলেন, আমি ইরান এবং ইসরায়েলের এই পাল্টাপাল্টি মনোভাব নিয়ে উদ্বিগ্ন, কারণ অনেক সময় এই কারণে আমাদের বাহিনী ঝুঁকিতে থাকে, তা ইরাক বা সিরিয়া যেখানেই হোক না কেন, এই বিষয়টি আমাদের উদ্বেগের কারণ। শপিং সেন্টারে হামলার পর কিয়েভে নতুন করে কারফিউ জারি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো রাজধানীতে নতুন কারফিউ জারির ঘোষণা দিয়েছেন। সোমবার টেলিগ্রামে এক বিবৃতিতে মেয়র ক্লিটস্কো জানান, সোমবার রাত 8টায় কারফিউ শুরু হবে, স্থানীয় সময় বুধবার সকাল 7টা পর্যন্ত চলবে। তিনি বলেন, কারফিউ চলাকালীন দোকান, ফার্মেসি, গ্যাস স্টেশন সহ কোনো প্রতিষ্ঠান চলবে না, শুধুমাত্র যাদের বিশেষ অনুমতি আছে তারাই শহরে চলাচল করতে পারবেন। এবার ইউক্রেনকে আরও ভয়াবহ অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। শক্তিশালী রুশ বাহিনীর সাথে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনকে আরও বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যা আগের দেওয়া অস্ত্রগুলোর চেয়েও বেশি বিধ্বংসী। সেই তালিকায় রয়েছে বিমান বিধ্বংসী স্টিঙ্গার, অত্যাধুনিক জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র সহ $100 কোটি হাজার হাজার মরণাস্ত্র। তবে টানা হামলার মধ্যে এসব অস্ত্রের চালান সংগ্রহ এবং বন্টন জেলেনস্কি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মূলত যুক্তরাষ্ট্রের পাঠানো ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভেলিন মিসাইল পুতিন বাহিনীর কাছে এখন আতঙ্কের কারণ। ইউক্রেনের দাবি, এখন পর্যন্ত রাশিয়ার 400 ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে 2000 বেশি সাজোয়া যান, ভূপাতিত করা হয়েছে রুশ ড্রোন ও হেলিকপ্টার।
ইউক্রেন সেনারা বলছে প্রতিটি চেকপয়েন্ট এখনও তাদের নিয়ন্ত্রণে। রুশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সব ধরনের অস্ত্র তাদের রয়েছে। হামলার পর অনেক রুশ সেনা অস্ত্র রেখেও পালাচ্ছে বলে জানায় তারা। জেলেনস্কি বাহিনীকে শক্তিশালী করতে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে বিশাল এই চালান পাঠানো হবে। বিমান বিধ্বংসী স্ট্যাঙ্গার ট্যাঙ্ক এবং সাজোয়াজান ধ্বংসকারী জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, এমনকি গণবিধ্বংসী হাজার হাজার অস্ত্র। রাশিয়ার উপর তেল সহ আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইইউ। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের নেতারা চলতি সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা সহ আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ইউরোপীয় ইউনিয়নের একজন সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ জানিয়েছে, আমরা রাশিয়ার উপর পঞ্চম দফায় নিষেধাজ্ঞা দেওয়ার জন্য কাজ করছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। প্রেসিডেন্ট বাইডেন G7 বা গ্রুপ 7 শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি আগামী বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠক এবং শীর্ষ সম্মেলন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। এদিকে খবরে বলা হয়েছে, বাইডেনের সফরের আগে ইইউর সদস্য রাষ্ট্রগুলো সোমবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি তাদের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে উত্থাপন করবেন। রোহিঙ্গা নির্যাতনকে গণহত্যার স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতনকে গণহত্যা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার ওয়াশিংটনের হলোকাস্ট মিউজিয়াম পরিদর্শনকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। 2017 সালে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নির্যাতন শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। গণহত্যা শুরুর প্রথম মাসেই হত্যা করা হয় 6,000-এরও বেশি মানুষকে। এ সময় প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা, আর তার আগে থেকেই ছিল আরও 3 লাখেরও বেশি। অর্থাৎ এই পর্যন্ত 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে 2019 সালে আন্তর্জাতিক আদালতে মামলা করে গাম্বিয়া। সেই সময় মিয়ানমারের গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলেও 2021 সালের ফেব্রুয়ারিতে তাদের সরিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। 14 মাস আগে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোহিঙ্গা ইস্যুটি পুনর্বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র এ নিয়ে আগে 2 বার তদন্ত করলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এবার সেটিকে গণহত্যা ঘোষণা করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। যুদ্ধং দিয়ে আচরণ ছেড়ে নম্রতার ভাষা শিখছে যুক্তরাষ্ট্র। চলতি শতাব্দীর শুরুতে আফগানিস্তান ও ইরাকে সামরিক আগ্রাসন চালিয়েছে বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি বাগদাদে ঘোষণা দিয়ে শক অ্যান্ড অব বা রক্ত পানি করার হামলা চালায় দেশটি। 2 দশকেরও কম সময়ের ব্যবধানে এখন ইউক্রেনে রাশিয়ার বিভীষিকাময় আগ্রাসনে সতর্ক আচরণ করছে দেশটি। বিবিসি জানায়, গত শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টানা 2 ঘন্টা টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেটি প্রমাণ করে যে ইউক্রেনের সংঘাত থামানো ওয়াশিংটনের জন্য কতটা কঠিন। ওই আলাপের সময় উল্টো বেজিংয়ের কাছ থেকে বাইডেন ধমক খেয়েছেন বলেও খবর বেরিয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রথম বছরে যুদ্ধং দিয়ে আচরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এখন কূটনীতি তার ধ্যান জ্ঞান, যা তার আগের মনোভাবের চেয়ে অনেক আলাদা। ইউক্রেন সংকটে সে বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। সম্ভাব্য সংঘাতের বিষয়ে ঘন ঘন সতর্কবার্তা দিয়েছিল হোয়াইট হাউস, তাতে কান দেয়নি ইউরোপীয় দেশগুলো। এই ঘটনাকে ইউরোপীয় এক কূটনৈতিক যুদ্ধবাজী আচরণ বলে বর্ণনা করেছেন। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে আলোচনা না করেই আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করেন জো বাইডেন। চীনের মোকাবেলায় জাপান, ভারত এবং অস্ট্রেলিয়াকে নিয়ে কোয়াড গঠনের সময়ও মিত্রদের অন্ধকারে রাখেন তিনি। অথচ এখন পরিস্থিতি বা অন্য কোনো কারণেই হোক, ইউক্রেন সংকট নিয়ে মিত্র নেতাদের সঙ্গে নিয়মিত সলা পরামর্শ করছেন বাইডেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নেতাদের সঙ্গে ফোনে নিয়মিত কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি এক প্রকার বৈরী অবস্থানে থাকা চীনের সঙ্গেও ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে 2 ঘন্টা আলোচনা করতে হচ্ছে তাকে। সব মিলিয়ে বলা যায়, যুদ্ধং দিয়ে আচরণ ছেড়ে নম্রতার ভাষা শিখছে যুক্তরাষ্ট্র।